আসসালামু আলাইকুম ভিভার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ তফসিল ঘোষণা আজ জানুয়ারি জাতীয় নির্বাচন এরপর জানিয়ে দিব চীন থেকে কি বার্তা আনলো আওয়ামী লীগের প্রতিনিধি দল এদিকে তফসিলের পর উঠবে ড্রোন বাসে বসবে সিসি ক্যামেরা আরো জানিয়ে দেব জাতীয় পার্টির তৃণমূলের নেতারা নির্বাচনে না যাওয়ার পক্ষে এদিকে অবরোধ প্রত্যাহার চেয়ে রুহুল কবির রিজভিকে আইনি নোটিশ এবং সর্বশেষ জানিয়ে দেব তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তফসিল ঘ জানুয়ারি জাতীয় নির্বাচন জল্পনা কল্পনার পর আগামী জানুয়ারি রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি আজ বুধবার বিকেলে কমিশন সভা শেষে টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল এর আগে সকালে অনুষ্ঠানে কি সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরবে ইসি এরি মধ্যে কমিশন তফসিল ঘোষণার শব্দরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গতকাল মঙ্গলবার এক বৈঠকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের খসড়া অনুমোদন করেছে কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল নিজে এই ভাষণ তৈরি করেছেন বলে জানা গেছে সূত্র জানায় গত বছর দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বা সহ সার্বিক কর্ম পরিকল্পনার খসড়া রোডম্যাপ তৈরি করে সেখানে দুই সালের চার জানুয়ারির সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাব্য দিন হিসেবে নির্ধারণ করা হয় ওই তারিখটি ধরেই পরবর্তী এগিয়ে যাওয়া হয় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট এবং নভেম্বরের প্রথমার্ধে তফসিল হবে বলে নানা সময় বক্তব্য দিয়েছেন তবে চার জানুয়ারি একটি বৃহৎ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হয় সবাই ভোটের তারিখ একদিন এগিয়ে তিন জানুয়ারি নির্ধারণ করা হয় তবে প্রায় দেড় বছরে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোটের সেই তারিখ থেকে সরে আসে কমিশন নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিসি প্রথমবারের মতো জানান জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে কিন্তু শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হতে যাচ্ছে সাত জানুয়ারিকে ভোটের চূড়ান্ত তারিখ রেখে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন চীন থেকে কি বার্তা আনল আওয়ামী লীগের প্রতিনিধি দল শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাউর নেতৃত্বাধীন সিপিসি প্রতিনিধিদের বৈঠক হয় বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রেখে অধিকাংশ দলগুলোর অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দিয়েছে চীন দেশটিতে সফর করা আওয়ামী লীগ নেতাদের এমনটাই বলেছেন চীনের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ চিয়েন সাও চিয়েন সাও বলেছেন চীন বাংলাদেশ একটি সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় সংবিধানকে সমুন্নত রেখে অনুষ্ঠায় এমন নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ অধিকাংশ রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত বৈঠকে থাকার ঢাকার প্রতিনিধি দলের বাকি তিনজন কেন্দ্র আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও চীন আওয়ামী লীগের সদস্য সাবেক আহ্বায়ক তরুণ কান্তি দাস ক্লান্তি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ ও সদস্য সুমন কুণ্ড উপস্থিত ছিলেন তফসিলের পর উঠবে ড্রোন বাসে বসবে সিসি ক্যামেরা দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিলের পর নাশকতা ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এরই রাজধানীর প্রধান সড়কগুলোর উপর ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি করা হবে এছাড়া ঢাকার ভেতরে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অফস ডক্টর খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে সব তথ্য জানান তফসিল ঘোষণার পর নাশকতা বাড়ার সংখ্যা রয়েছে জানিয়ে ডক্টর খন্দকার মহিদউদ্দিন বলেন সব ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুতি রয়েছে বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য এদিকে সবকিছু ঠিক থাকলে 12 জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার এদিন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডিএমপি সূত্রে জানা যায় ডিএমপি কমিশনার আইনের মধ্যে থেকে সহিংসতা ঠেকানোর নির্দেশনা দিয়েছেন কোন অবস্থাতেই পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রচারণা হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে এছাড়া ঢাকায় বাসে আগুন ঠেকানো জোর দিয়ে প্রতিটি ঘটনায় সরাসরি জড়িত আসামিদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে চলমান অবরোধে রাজধানীর ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তফসিল ঘোষণা হলে আরো বেশি জোরদার করা হবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে পোশাকধারী পুলিশি টহল বাড়বে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জাতীয় পার্টির তৃণমূলের নেতারা নির্বাচনে না যাওয়ার পক্ষে জাতীয় পার্টির মাঠ পর্যায়ের নেতারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার মত দিয়েছেন পাশাপাশি তারা বিএনপি সঙ্গে যেতে আগ্রহ দেখিয়েছেন মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় মাঠ পর্যায়ের নেতারা এ মত দেন বলে সভায় উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভাটি শেষ হয় সূত্র জানিয়েছে সভায় উনষাট জন নেতা বক্তব্য দেন এরই মধ্যে ঢাকা মহা মহানগর উত্তরের একজন নেতা ছাড়া বাকি সবাই এবার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দেন ভিন্ন মত পোষণকারী ওই নেতা বলেন আওয়ামী বিপদে পড়লে জাতীয় পার্টিও রক্ষা পাবে না এ সময় সভায় উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে বক্তব্য শেষ না করেই তিনি নেমে যান জানা গেছে জাপার দুইশো নিরানব্বই সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সভায় বাষট্টি জেলার এবং অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও অংশ নেন সকাল ১০টা থেকে মাঝে দুপুরে খাবারের বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এ সভা হয় এতে অনুষাট জন নেতা বক্তব্য দেন তবে যাভার শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও তাদের মধ্যে চেয়ারম্যান জি এম কাদেরের ও মহাসচিব মুজিবুল হক ছাড়াও কেউ বক্তব্য দেননি অবরোধ প্রত্যাহার চেয়ে রুহুল কবির রিজভিকে আইনি নোটিশ অবরোধ প্রত্যাহার করে চাকরির পরীক্ষা বান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার অনুরোধ জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে আজ মঙ্গলবার বিকেলে ডাকযোগে রাজধানীর নয়াপল্টন ও গুলশানে বিএনপির কার্যালয়ের ঠিকানা উল্লেখ করে ওই নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ মিরাজুল ইসলাম রিজভির উদ্দেশ্যে নোটিশে বলা হয় প্রতি সপ্তাহে রোববার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয় ঐটা পর্যন্ত অবরোধের ঘোষণা দেওয়ায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে। আগামী 17 নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত বহু নির্বাচনী পরীক্ষা নিয়ে দেশব্যাপী পরীক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোটিসে বলা হয় এই অবস্থায় নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে অবরোধ প্রত্যাহার করে পরীক্ষা বাঁধ পরিবেশ তৈরিতে সহযোগিতা করার অনুরোধ করা হলো। অন্যথায় আপনি ও আপনার দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যার সব দায় আপনি দলকে বহন করতে হবে নোটিশের শুরুতে উদ্দেশ্যে অক্টোবর থেকে আত্মগোপনে থেকে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন মাধ্যমে হরতাল অবরোধের ঘোষণা দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন ঘোষিত কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের যানবাহন এমনকি অ্যাম্বুলেন্স ও অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আসছেন তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণ মিছিল করবে ইসলামী আন্দোলন একতরফাভাবে নির্বাচনের আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি এর আগে বিকেলে রাজধানীর পুরনো পল্টনে দলের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করে ইসলামী আন্দোলন সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি বলেন রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফাভাবে তফসিল ঘোষণা করা হলে দেশবাসী মানবে না একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে উল্লেখ করে সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি বলেন রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশব্যাপী মানবে না এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মৌলানা ইউনুস আহমদ প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা ও অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান মোহাম্মদ আমিনুল ইসলাম ও আশরাফুল আলম সহকারী মহাসচিব হাফেজ মৌলানা শেখ ফজলে বারি মাসুদ সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান প্রমুখ